হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। ভিডিও শুরুতে একটা প্রশ্ন করি, এম্বাসি, হাই কমিশন এবং কনসুলেট, এই তিনটির মধ্যে পার্থক্য কি বলতে পারেন? বাংলাদেশ অথবা অস্ট্রেলিয়ার একজন অ্যাম্বাসেডর কোনো দেশের জন্য হাই কমিশনার, আবার কোনো দেশের জন্য অ্যাম্বাসেডর হিসেবে পরিচিত। পরিচয়ের এই ভিন্নতা কেন জানা আছে? একটি দেশে একটি অ্যাম্বাসি থাকার পরও কেন একের অধিক কনসুলেটের প্রয়োজন হয়? বর্তমান পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হওয়ার পরও অ্যাম্বাসির গুরুত্ব কেন এত বেশি? অ্যাম্বাসি কি এবং কিভাবে কাজ করে? অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারের মধ্যে পার্থক্য কি এবং কেন এর ব্যবহার রয়েছে? বহির্বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপনের সবচেয়ে বড় মাধ্যমটি হচ্ছে অ্যাম্বাসি। একটি অ্যাম্বাসি এবং অ্যাম্বাসেডর সম্পর্কে খুঁটিনাটি জানা অজানা এমন অসংখ্য প্রশ্নের উত্তর উঠে আসবে আমাদের আজকের ভিডিওতে। জানতে চাইলে পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, এন্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকন ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায়। আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক কিংবা ফলো করে আমাদের সঙ্গে থাকুন, এনজয় করুন পুরো ভিডিওটি। সাধারণ অর্থে একটি অ্যাম্বাসি মানে একটি দেশের সাথে অপর একটি দেশের আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের সবচেয়ে বড় মাধ্যম। আন্তর্জাতিকভাবে সম্পর্ক স্থাপনের জন্য পৃথিবীর সবচেয়ে ছোট দেশটি যেমন অ্যাম্বাসি রয়েছে অন্য দেশে, ঠিক তেমনি পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে উন্নত, সবচেয়ে অনুন্নত, সবচেয়ে দরিদ্র সব দেশের অ্যাম্বাসি রয়েছে অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য অ্যাম্বাসির গুরুত্ব অপরিসীম। সারা পৃথিবী জুড়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সবচেয়ে বড় মাধ্যমটি হচ্ছে অ্যাম্বাসি। মোটামুটি আমাদের সবারই একটা ভুল ধারণা রয়েছে, অ্যাম্বাসি মানেই আমরা মনে করে থাকি কোনো একটি নির্দিষ্ট বিল্ডিং কিংবা কোনো একটি স্থাপনাকে। কিন্তু বাস্তবতা হচ্ছে অ্যাম্বাসি বলতে কোনো বিল্ডিংকে বোঝায় না, অ্যাম্বাসি মানেই হচ্ছে একটি নির্দিষ্ট টিম, যে টিম তার দেশের সরকার থেকে নিয়োগপ্রাপ্ত এবং যে দেশে নিয়োগ পেয়েছে সেই দেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের জন্য কাজ করে যায়। উদাহরণস্বরূপ আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসির কথাই বলা যায়, যেখানে একদল সুদক্ষ টিম রাত দিন 24 ঘন্টা কাজ করে যাচ্ছে বাংলাদেশের সাথে আমেরিকার রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক সব ধরনের ভালো সম্পর্ক স্থাপন করার জন্য। পুরো এই টিমটির পরিচালনার দায়িত্বে রয়েছেন একজন অ্যাম্বাসেডর, যার সাথে সরকারের টপ লিস্টেড ব্যক্তিবর্গের সাথে সরাসরি যোগাযোগ থাকে, এমনকি প্রধানমন্ত্রীর সাথেও। অ্যাম্বাসি পরিচালনার জন্য যেমন একজন অ্যাম্বাসেডর থাকে, তেমনি হাই কমিশন পরিচালনার জন্য একজন হাই কমিশনার থাকে। মনে প্রশ্ন জাগতে পারে, হাই কমিশন এবং অ্যাম্বাসির মধ্যে পার্থক্য কোথায়? কমনওয়েলথ সম্পর্কে আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। বর্তমান পৃথিবীতে কমনওয়েলথভুক্ত দেশের সংখ্যা 54টি। একটি কমনওয়েলথভুক্ত দেশের সাথে অপর একটি কমনওয়েলথভুক্ত দেশের আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের জন্য যে টিম কাজ করে তারাই মূলত হাই কমিশন। পুরো হাই কমিশন টিমের নেতৃত্বে যিনি থাকেন তিনিই মূলত হাই কমিশনার। উদাহরণস্বরূপ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার কথাই বলা যায়, দুটি দেশই কমনওয়েলথভুক্ত দেশ। বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক স্থাপনের জন্য অস্ট্রেলিয়া যে রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিয়েছেন তার নাম জেমি ব্রুয়ার, তিনি মূলত অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সব ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য কাজ করে থাকেন এবং আমরা সাধারণত তাকে অস্ট্রেলিয়ান হাই কমিশনার পরিচয়ে জেনে থাকি। ঠিক একইভাবে বাংলাদেশেরও হাই কমিশনার রয়েছে অস্ট্রেলিয়াতে, যিনি বাংলাদেশি হাই কমিশনার হিসেবে অস্ট্রেলিয়াতে কাজ করে থাকেন। বর্তমান পৃথিবীতে ইউনাইটেড নেশনের তালিকাভুক্ত দেশের সংখ্যা 193টি। কমনওয়েলথের তালিকাভুক্ত 54টি দেশের বাইরে ইউনাইটেড নেশনের তালিকাভুক্ত দেশগুলোর সাথে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের জন্য যে মিশন পরিচালিত হয় সেটাই অ্যাম্বাসি, আর সেই অ্যাম্বাসির যিনি প্রধান তিনি হচ্ছেন অ্যাম্বাসেডর। উদাহরণস্বরূপ সদ্য উদ্বোধন হওয়া তুরস্কে বাংলাদেশের অ্যাম্বাসির কথাই বলা যায়, তুরস্ক কোনো কমনওয়েলথভুক্ত দেশ নয়, তাই তুরস্কে পরিচালিত বাংলাদেশের মিশন মূলত অ্যাম্বাসি হিসেবে পরিচিত, আর সেখানে বাংলাদেশ সরকার থেকে মনোনীত যে রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনি মূলত বাংলাদেশি অ্যাম্বাসেডর। অ্যাম্বাসি এবং হাই কমিশনের বাইরে আরও একটি ব্যাপার রয়েছে, যেটি হচ্ছে কনসুলেট। প্রতিটি অ্যাম্বাসিতে মূলত একটি কনসুলার ডিভিশন এবং একজন কনসুলার থাকেন। কনসুলার মূলত সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন ভিসা রিলেটেড কাজগুলো নিয়ে। উদাহরণস্বরূপ ঢাকা অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনের কথাই বলা যায়, ঢাকায় ইন্ডিয়ান বিশাল একটি হাই কমিশন থাকার পরও দেশের বিভিন্ন প্রান্তে যেমন চট্টগ্রাম, কুমিল্লা কিংবা সিলেটের মতো জায়গায়ও তাদের কনসুলেট রয়েছে। এর একমাত্র কারণ চিকিৎসা, শিক্ষা কিংবা ভ্রমণ পিপাসু মানুষের জন্য ভিসা যত সহজ করা যায়, আর ভিসা প্রসেসিং যত বেশি সহজ হবে ততই বাংলাদেশ থেকে ভ্রমণ পিপাসু মানুষগুলো ইন্ডিয়াতে ভ্রমণ করতে যাবে, যা ইন্ডিয়ার ইকোনমিতে অনেক বড় অবদান রাখে। ঠিক একইভাবে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের একটি অ্যাম্বাসি থাকার পরও আরও দুটি কনসুলেট রয়েছে নিউ ইয়র্ক এবং মিয়ামিতে। আশা করি অ্যাম্বাসি, অ্যাম্বাসেডর, হাই কমিশন, হাই কমিশনার এবং কনসুলেট, কনসুলেটর সম্পর্কে আপনাকে ক্লিয়ার একটি ধারণা দিতে পেরেছি। পালাও, সলমন আইল্যান্ড এবং দক্ষিণ সুদান ছাড়া ইউনাইটেড নেশনের তালিকাভুক্ত সবগুলো দেশই কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে রচিত ভিয়েনা কনভেনশন মেনে চলে। ভিয়েনা কনভেনশনের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ আর্টিকেলটি হচ্ছে আর্টিকেল 22, যে আর্টিকেলে সরাসরি বলা আছে অ্যাম্বাসেডরের অনুমতি ব্যতীত অ্যাম্বাসির ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না। অ্যাম্বাসির ভেতরে প্রবেশ করতে না পারার অর্থ এতটাই সিরিয়াস যে কোনো
পুলিশ অফিসার, সেনাবাহিনী অফিসার কিংবা সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রীও যদি চান, তবে অ্যাম্বাসির ভেতরে প্রবেশ করার কোনো অনুমতি নেই। ভিয়েনা কনভেনশনের এই আর্টিকেলটির ফলে যেমন একটি জীবন রক্ষা পেতে পারে, তেমনি একটা জীবন মৃত্যুর মুখেও ঠেলে যেতে পারে। উদাহরণস্বরূপ, তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি আরবের কনসুলেটে মোহাম্মদ বিন সালমানের সমালোচনাকারী সৌদি আরবের অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক জামাল খাশোগিকে আর্টিকেল 22-র আশ্রয়ে মূলত কনসুলেটের ভিতরে হত্যা করা হয়েছে। যে হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার 2 সপ্তাহ পরও কনসুলেটে ঢোকার অনুমতি পায়নি তার্কিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঠিক একই আর্টিকেলের আন্ডারেই বিশ্বজুড়ে সুপরিচিত উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ লন্ডনে অবস্থিত ইকুয়েডরের কনসুলেটে টানা 7 বছর অবস্থান করেছিলেন। পরবর্তীতে ইকুয়েডরের অ্যাম্বাসেডরের অনুমতিতেই মূলত জুলিয়ান অ্যাসেঞ্জকে 7 বছর পরে লন্ডন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। ভিয়েনা কনভেনশনের আরও অনেকগুলো আলোচিত রুল রয়েছে, যেগুলো সবার জন্যই উপকারী। যেমন, অ্যাম্বাসিতে কাজ করা যত ডিপ্লোমেট রয়েছেন তারা সবাই ট্যাক্স ফ্রি জীবনযাপন করতে পারবেন। তেমনি নিয়োগপ্রাপ্ত দেশে তাদের চাকরি করার কোনো ধরনের অনুমতি নেই। তাদের ভরণ পোষণের সব ধরনের দায়িত্ব তারা যে দেশ থেকে নিয়োগ পেয়েছে সেই দেশকেই নিতে হয়। একইভাবে তাদের চলাচলের উপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করার নিয়ম নেই। উদাহরণস্বরূপ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার তার ইচ্ছে অনুযায়ী দেশের যে কোনো প্রান্তে যেতে পারেন। একইভাবে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারও পুরো ভারতের যে কোনো প্রান্তে যাতায়াত করার অনুমতি রয়েছে। নিরাপত্তার খাতিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে দেশের অভ্যন্তরে যে কোনো মানুষকে তল্লাশি করতে পারে, কিন্তু একজন অ্যাম্বাসেডর কিংবা ডিপ্লোমেটদের তল্লাশি করার কোনো অনুমতি নেই। এমনকি বিমানবন্দর হয়ে যাতায়াত করার সময়ও ডিপ্লোমেটদের কোনো ধরনের তল্লাশির মুখে পড়তে হয় না। একইভাবে ডিপ্লোমেটদের কোনো ধরনের মৌখিক প্রশ্নের সম্মুখীন করাও ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের সামিল। নির্দিষ্ট 2-4টি শব্দে অ্যাম্বাসেডরদের কাজের পরিধি বর্ণনা করা অসম্ভব। দেশ এবং মানুষের স্বার্থে প্রায় সব ক্ষেত্রেই অ্যাম্বাসেডরদের কাজ করতে হয়, সেটা বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন থেকে সামাজিক সম্পর্ক উন্নয়ন কিংবা রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন থেকে শিক্ষা সম্পর্ক উন্নয়ন। এর সব ক্ষেত্রে অ্যাম্বাসেডররা প্রতিনিয়ত কাজ করে যেতে হয়। অ্যাম্বাসেডরদের দায়িত্বের মধ্যে 2টি পার্ট রয়েছে, একটি সরাসরি ডিপ্লোমেসি, একটি ইনডাইরেক্টলি ডিপ্লোমেসি। উদাহরণস্বরূপ, সরাসরি কূটনীতিতেই গত কদিন আগে ফ্রান্স তুরস্ক থেকে তাদের অ্যাম্বাসেডরকে প্রত্যাহার করে নেয়। আবার একই ডিপ্লোমেসিতে ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেই তবে বিদায় নিয়েছিলেন। অন্যদিকে ইনডাইরেক্ট ডিপ্লোমেসির মধ্যে রয়েছে অনেক কিছু। যেমন, ইনডাইরেক্ট ডিপ্লোমেসির মাধ্যমেই ইউনাইটেড আরব এমিরেটসের শেখ পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বেশ কিছু উপহার প্রদান করা হয়েছিল। আবার বিভিন্ন ধরনের ওকেশনে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সরাসরি ফোন আলাপও এক ধরনের ইনডাইরেক্ট ডিপ্লোমেসি। যেমন, কদিন আগে বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতি হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে যোগাযোগ করেন। যোগাযোগের এই পথটাই মূলত তৈরি করে দেন অ্যাম্বাসেডররা, যাকে আবার সব ডিপ্লোমেসিও বলা হয়ে থাকে। ফরেন রিলেশনশিপের অন্যতম একটি মাধ্যম হচ্ছে শিক্ষা, যে জায়গায় অ্যাম্বাসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উদাহরণস্বরূপ, বাংলাদেশে অবস্থিত আমেরিকান অ্যাম্বাসির নিয়ন্ত্রণাধীন আমেরিকান সেন্টারের কথাই বলা যায়। আমেরিকায় পড়তে আগ্রহী অথবা আমেরিকার স্কলারশিপ নেওয়ার জন্য আগ্রহী যত শিক্ষার্থী রয়েছে, আমেরিকা স্টাডির ব্যাপারে তাদেরকে পূর্ণ সহযোগিতা দিয়ে থাকে আমেরিকান সেন্টার। সাধারণত অ্যাম্বাসিতে খুব বড় সংখ্যক কোনো লোকবল থাকে না, তবে কিছু কিছু সময় অ্যাম্বাসিতে কর্মীর সংখ্যা কল্পনার চেয়েও বেশি হয়ে যায়। যেমন, ইরাকের বাগদাদে অবস্থিত আমেরিকান অ্যাম্বাসির কথাই বলা যায়। ইরাকের যুদ্ধ পরিস্থিতি চলাকালীন সময়ে বাগদাদে অবস্থিত আমেরিকান অ্যাম্বাসিতে প্রায় 16,500 আমেরিকান রাত দিন 24 ঘন্টাই টানা কাজ করে গিয়েছে। একটি অ্যাম্বাসি যেমন সম্পর্ক উন্নয়ন করতে পারে, তেমনি একটি অ্যাম্বাসিই পারে সম্পর্ক ধ্বংস করে দিতে। যেমন, 70-এর দশকে আমেরিকার সাথে ইরানের সম্পর্ক পুরোপুরিভাবেই ধ্বংস হয়ে গিয়েছে আমেরিকানদের উদ্দেশ্য প্রণোদিত অসদাচরণের কারণেই, যে সম্পর্ক আজ পর্যন্ত আর কোনোভাবেই ঠিক হয়নি। একইভাবে আমেরিকানদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তুরস্কে ঘটে যাওয়া কুয়ের পেছনে তাদের সরাসরি হাত রয়েছে। এম্বাসি এবং অ্যাম্বাসেডররা কোনোভাবেই স্থানীয় রাজনীতির সাথে সম্পর্কিত নয় এবং কোনো ধরনের রাজনৈতিক ইন্ধন যোগানো সরাসরি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন। তবে রাজনৈতিক নেতা এবং ব্যক্তিবর্গের সাথে কৌশল বিনিময়তে কোনো ধরনের বাধা নেই। সো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, একটা অ্যাম্বাসি থেকে আপনি কিভাবে সহযোগিতা নিতে পারেন? একটা অ্যাম্বাসি অসংখ্য উপায়ে আপনাকে সহযোগিতা করতে পারে। যেমন, বিদেশে যাওয়ার পর কোনোভাবে যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায়, তবে অ্যাম্বাসি পারে আপনাকে নতুন একটি পাসপোর্ট ইস্যু করে দিতে অথবা দেশে ফেরার জন্য সব ধরনের ব্যবস্থা তৈরি করে দিতে। একইভাবে, বিদেশে থাকাকালীন কোনো কারণে যদি কোনো ক্রাইমের ভিকটিম হয়ে যান কিংবা অনাকাঙ্ক্ষিতভাবে পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যান, তবে একমাত্র অ্যাম্বাসি পারে খুব দ্রুততার সাথে একজন লিগ্যাল লয়ার ম্যানেজ করে দিতে আপনাকে, অথবা যদি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ জানা না থাকে তবে একজন দোভাষীর ব্যবস্থা করে দিতে। তবে এটাও নিশ্চিত থাকেন, অ্যাম্বাসি আপনাকে কোনোভাবেই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে না, তেমনি আপনার জন্য কোনো চাকরির ব্যবস্থা অ্যাম্বাসি করে দেবে না। পৃথিবীতে সবচেয়ে বেশি দেশি অ্যাম্বাসি রয়েছে আমেরিকার। ইউনাইটেড নেশনের অন্তর্ভুক্ত 193টি দেশের মধ্যে 190টিতেই রয়েছে আমেরিকান অ্যাম্বাসি। শুধুমাত্র উত্তর কোরিয়া, ইরান এবং ভুটানে আমেরিকান অ্যাম্বাসি নেই। তেমনি পৃথিবীর অত্যন্ত উন্নত এবং প্রথম সারির অনেক দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নেই।
উদাহরণস্বরূপ ফিনল্যান্ড এবং পোল্যান্ডের কথাই বলা যায়। পৃথিবীর অত্যন্ত উন্নত প্রথম সারির এই দুটি দেশের কোনো এম্বাসি বাংলাদেশে নেই। একটি দেশের এম্বাসি সে দেশের মানুষের কল্যাণে পরিচালিত। মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রায় সবগুলো দেশেই বাংলাদেশের এম্বাসি রয়েছে। সংবাদ মাধ্যমের কল্যাণে এরই মধ্যে জানা গেছে সেসব এম্বাসিগুলো বাংলাদেশিদের পূর্ণ সহযোগিতা করছে না, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে দুর্নীতি এবং ঘুষ লেনদেনেরও। পৃথিবীর অন্যান্য সব উন্নত দেশের মতোই বাংলাদেশের এম্বাসিও একদিন বাংলাদেশের নাগরিকদের পূর্ণ সুরক্ষা রক্ষা করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অন্যদের জানানোর জন্য শেয়ার করুন। আপনার যত কথা আছে আমাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকুন। এনজয় করুন পরের একটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।